আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি একদম একটা চাষির জমিতে, এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন, এটা হচ্ছে ওয়াটার পাম্প, এটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প, রানিং অবস্থায় আছে এবং একদম স্লো চালানো হচ্ছে এখন। তো এটা নিয়ে আজকে পুরো ভিডিও, আমরা এটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব, এটা কিভাবে কাজ করে এবং এটার সুবিধা অসুবিধা কী কী সব কিছু বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি, এই মেশিনটা দেখেন খুবই ছোট একটা মেশিন এবং এটা আপনারা চাইলেই এটা যে কেউ এটাকে যে কোনোভাবে নিয়ে যেতে পারবেন, কারণ আপনারা জানেন যে শ্যালো ইঞ্জিনগুলো খুব ওজন হয়, ডিজেল ইঞ্জিনগুলো, এটা পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে ওজন খুবই কম, 26 কেজি এটার ওজন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিন্তু কোনো টিউব অয়েল ব্যবহার করা হয় নাই, এখানে আমরা একটা এলবো ব্যবহার করেছি, জাস্ট এটা একটা লোহার এলবো দেখতে পাচ্ছেন, এই লোহার এলবোর মাধ্যমে আমরা একটা পাইপকে এখান থেকে কানেক্ট করেছি এবং এই বোরিং থেকেই পানিটাকে তোলা হচ্ছে, দেখেন অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে এসেছি। এবং এখানে দেখেন আমরা এখানে কানেক্ট করে দিয়েছি, এখানে একটু কাদা ব্যবহার করেছি যাতে লিক না করে, আর দেখেন পানি কীভাবে তুলতেছে, এটা বুঝতেই পারতেছেন কী পরিমাণ পানি এত কম গিয়ারেই। আপনারা যখন পিকআপটাকে আরও বাড়াবেন তখন আমি একটু আপনাদেরকে দেখাই যে কী পরিমাণে পানিটা ওঠে, আমরা একটু স্পিডটা বাড়াই দেখি আপনার কী পরিমাণে পানি আসতে পারে। দেখেন এটা কিন্তু অনেক দূর স্পিড আমরা বাড়াইছি, দেখেন কী পরিমাণে পানি উঠতেছে, এটা দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল ইঞ্জিন, এখানে প্লাগ ব্যবহার করা আছে, চোখ ব্যবহার করা আছে, জাস্ট এক্সট্রাভাবে এই পাম্পটার মাধ্যমেই কিন্তু পানিটা তোলে। আপনাদের দেখা যায় যে ডিজেল ইঞ্জিনে আপনার খুব শক্তি দিয়ে আর কি স্টার্ট করতে হয়, এটাতে কিন্তু স্টার্টটা খুবই ইজি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট সিম্পল একটা স্টার্টার দেওয়া আছে, জাস্ট এটা টান দিলেই স্টার্ট দিবে এবং এটা খুব ইজিলি স্টার্ট করতে পারবেন। এখানে একটা লক দেওয়া আছে, আপনারা যখন পানিটাকে তুলবেন সেক্ষেত্রে এখানে একটু পানি দিতে হবে, এবং এটা আপনারা জানেন যে আমরা যে পাইপটা ব্যবহার করেছি এটা বাদেও আপনারা কিন্তু হোস পাইপের মাধ্যমে এই আপনার বোরিং থেকে পানি তুলতে পারবেন এবং বিভিন্ন পুকুর, নদী, নালা, খাল, বিল যে কোনো জায়গা থেকেই পানি উত্তোলন করতে পারবেন। তো এটার অনেকগুলো সুবিধা আছে, যেমন হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এটা আপনার মাত্র 1 মিনিটে 1000 লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে পারে, আর নর্মালি আপনারা যদি ফুল স্পিডে চালান 1.5 ঘন্টার কাছাকাছি 1 লিটার পেট্রোলে চলবে, তাহলে আপনি মিনিট যদি হিসাব করেন 100 লিটারও তুলতে পারেন, তাও হিসাব করেন টোটাল 1.5 ঘন্টা কতগুলো হয়। একটা মেশিন দিয়ে কিন্তু আপনি একটা ডিজেল, দুইটা ডিজেল ইঞ্জিনেরও বেশি পানি একটা থেকেই তুলতে পারবেন। দামের কথাও যদি চিন্তা করেন, দাম কিন্তু ডিজেলের 2 ইঞ্চির যে দাম সেটা এখানে 3 ইঞ্চির একই এই এক দামের মধ্যেই পাচ্ছেন, এবং এটা ক্যারি করা খুবই সোজা এবং সার্ভিসিংগুলো খুব ইজি, আর আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি তো 1 বছর থাকবেই। তো যদি আপনাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন। আমরা চাই যে এগ্রিকালচারে আপনাদের সময় বাঁচুক, খুব কম খরচে বেশি পানি উত্তোলন করতে পারেন এবং আপনাদের লেবার কস্টিংগুলো কমে যাক, এই কারণেই কিন্তু আমরা এই মেশিনারিজগুলো আনছি। হয়তো সচরাচর আপনাদের এলাকায় এই মেশিনগুলো এখন পর্যন্ত পাবেন না, তবে আস্তে আস্তে হয়তো বা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এটা আপনারা সারা দেশে আপনারা এটা ব্যবহার করেন এবং অল্প খরচে কোনো পরিশ্রম ছাড়াই পানিগুলোকে উত্তোলন করেন এবং আপনাদের কৃষি কাজকে আসলে সহজ করেন। সবাই ভালো থাকবেন, কৃষি বাজারের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।